আসসালামু আলাইকুম। তো এই হলো আমার টাইগার মুরগি। তো দুইটা টাইগার মুরগি কিনে আনছি, 150 টাকা পিস নিছে, ওই যার একটা। তো এই যে নিচে প্রচুর পরিমাণে খাবার আছে, কোয়েল পাখি খাবার ছিটায়, তো ওই খাবারগুলো ওরা খায়। তো এই খাবারগুলো খাওয়ানোর জন্যই মূলত এই টাইগার মুরগি কিনে আনা। আর কোয়েল পাখির আপডেট দিব আজকে, চলুন দেখা যাক। এগুলোর বয়স কিন্তু এখন 30 দিন, 30 দিনের পাখি। আর এই পাখিটা, এই যে সাদা পাখিটা, এটা আমি বাজার থেকে কিনে আনছিলাম, তো ওইটার বয়স কত আমি বলতে পারবো না। এগুলো তো আমার পাখি, 30 দিন। এই যে মেল ফিমেল পাখি, তো এগুলোকে কালকে রেনামাইসিন খাওয়াইছি। আর এগুলো থেকে এখন মেল ফিমেল আলাদা করার সময় হয়ে গেছে, মানে কতগুলো মেল রাখবো কতগুলো ফিমেল রাখবো এটা দেখতে হবে। এই পাখিগুলো কিন্তু আর 4-5 দিনের ভিতর ডিমে আসার কথা। এর আগে সোনালি সেটার খাওয়ায় আমার পাখি ডিম পারছিল 36 দিনে। তো এখন আমি বলছি যে ব্রয়লার সেটার খাওয়ায় এক্সপেরিমেন্ট করব, যে পাখি কত দিনে ডিম পারে। তো সেই কথা অনুযায়ী কিন্তু আমি এখনও পাখিকে ব্রয়লার সেটার খাওয়াচ্ছি। আর যে ব্রয়লার সেটার 10 কেজি করে আনতেছি আর খাওয়াতেছি, এগুলো ব্রয়লার সেটার, এখনও ব্রয়লার সেটার চলছে। আর মেডিসিন হিসাবে তেমন কিছু দেয়নি। আবার এই যে মাল্টিভিটামিনটা দিচ্ছি, রান্না WS, আর লাইসিউইট, এগুলো তো দেখছিনি আগে। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে অবশ্যই, যে আপনার কোন ফিড খাওয়াবেন, কীভাবে খাওয়াবেন, এটা ভালোভাবে জেনেই খাওয়াইতে হবে। কারণ আমি এতদিন আপনাদের নিষেধ করছি, আমি অন্যান্য খামার থেকে যে নিউজটা পাইছি, যে মানে যেই তথ্যটা পাইছি আর কি, যে ব্রয়লার স্টার খাওয়াইলে ওজন বেড়ে যায় দ্রুত, আর চর্বি হয় শরীরে, যে কারণে পাখি দুটি ডিম পারে না। ডিম পারলেও ডিমের রেট খুবই কম আসে, খুবই কম ডিম পারে। তো আমিও আপনাদের ওইগুলোই বলছি, কিন্তু এটার কোনো আসলে মানে নির্ভরযোগ্য তথ্য ছিল না আমার কাছে, যে আমি শিওর না বিষয়টা, ঠিক আছে। আমি আরেকজনের থেকে শুনে বলছি, তো এই বিষয়টা আমার কাছে মনে হলো যে এটা ক্লিয়ার করা উচিত, কারণ এইভাবে শুনে বললে আসলে হয় না এটা। তো এই জন্য আমি নিজে খাওয়াইতেছি ব্রয়লার সেটার, এখন আমি দেখবো কতদিনে এগুলো ডিম পারে। আর দেখি এগুলো কতদিনে ডিম পারে এটা দেখলেই বুঝবো, তারপর না এগুলোকে সোনালি দেওয়া শুরু করবো। তো এগুলোর বয়স হলো 30 দিন, ঠিক আছে, নিচের গুলা। আর উপরের গুলার বয়স এগুলো মার্চ মাসের 3 তারিখে ফুটছে, আর নিচের গুলা হলো ফেব্রুয়ারি মাসের 15 তারিখে ফুটছে। তো এগুলো মার্চ মাসের 3 তারিখে ফুটছে, এগুলোর বয়স হলো 13 দিন, আজকে মনে 16 তারিখ, তো এগুলোর বয়স 13 দিন। তো এই হলো অবস্থা। আর রমজান মাস শুরু হয়ে গেছে, সবাইকে রমজান মাসের শুভেচ্ছা, রমজান মোবারক। রমজান মাসে কোয়েল পাখির খামারগুলো একটু কমই চলে, যদিও আমার তো অত বড় খামার না, অল্প কিছু পাখি, সবে মাত্র শুরু করতেছি খামারের উদ্দেশ্যে, দেখি কী করা যায়। দোয়া করুন সবাই। আর কোয়েল পাখির খাঁচাতে আমি কেন কোয়েল পাখি পালন করি না, এটার একটা কারণ হলো কোয়েল পাখির খাঁচার অনেক দাম। তো যে কারণে কোয়েল পাখির খাঁচায় চাইলেও কোয়েল পাখি পালন করতে পারি না। 100 কোয়েল পাখির খাঁচার দাম 3500 টাকা। তো ওই হিসাবে দেখেন, 100 কোয়েল পাখির খাঁচার দাম যদি 3500 টাকা হয়, তাহলে এখানে আমি 50টা কোয়েল পাখি রাখছি, ঠিক আছে, নিচে 50টা, উপরে 60টা, 50টা করে ধরে যদি ধরি, তাহলে 50 50 100 যদি এখানে রাখতে চাই, তাহলে আমার 900 টাকা, 900 900 1800 টাকা, মানে 2000 টাকার মধ্যে আমার 100 কোয়েল পাখির খাঁচা হয়ে যাচ্ছে যদি এই টাইপের খাঁচাগুলোতে রাখি। আর যদি কোয়েল পাখির স্পেশাল খাঁচাগুলো কিনি, তাহলে আরও 1500 টাকা আমার অতিরিক্ত রাখতেছে। তো এটা আসলে আমার কাছে বেশি মনে হয়েছে কস্ট। আর ওই খাঁচাগুলোও ছোটো ছোটো খাঁচা, পছন্দ না আমার। এই যে কবুতর বাচ্চা অনেক বড় মাশাল্লাহ, কিন্তু একটা প্রবলেম হয়েছে, আপনাদের বলি যদি কেউ সলিউশন দিতে পারেন। ওরে ভাই, এত জোরে জোরে কামড় দেয়, এই যে ঠোঁটে, ঠোঁটের উপরে দেখেন কিছু একটা হয়েছে। এখন এটা কি বসন্ত না মশার কামড় আমি বুঝতেছি না। আর এটা ট্রিটমেন্ট কি যদি কেউ জানেন, কবুতর পেলে থাকেন তাহলে আমাকে বলবেন। আর এগুলোর ট্রেগুলো কিন্তু কাল পরিষ্কার করছি, আজকে আবার এত ময়লা হয়ে গেছে। তো আমি পাখির ট্রেগুলো কিন্তু একদিন প্রতিদিন পরিষ্কার করার চেষ্টা করি, মাঝে মধ্যে একদিন দুদিন গ্যাপ পরে।
এই হলো কথা। আর এখানে যে বাজডিগার আছে এগুলো তো বাচ্চা, বড়ই হয় নাই, অনেক ছোট এখনো। এগুলোর বয়স 5-6 মাস হইলে ডিম পারবে আশা করি, এখনো মনে হয় 3-4 মাস হয়েছে। আর এখানে মেল ফিমেল দুইটাই মেল আমার যতটুকু মনে হইতেছে, দুইটারই ঠোঁট হইল বাদামি কালার না কি কালার জানি একটা বলে, এটা যাই হোক দুইটা ঠোঁট একই রকম, দুইটাই মেল। তো কোয়েল পাখিকে কিন্তু আপনারা যেটা বললাম, যেভাবে আপনারা আমার কথা এতদিন জানছেন যে আমি কী কী খাওয়াই, কিন্তু আমি কোনো শিওরিটি দিতে পারি নাই। তো এখন থেকে ইনশাল্লাহ শিওর হয়ে বলতে পারবো যে ব্রয়লার স্ট্যাটার ফিট খাওয়াইলে কী হয়, আর সোনালি স্ট্যাটার ফিট খাওয়াইলে বা কী হয়। ঠিক আছে, খাসাগুলোর মুখ খোলা থাকে অনেক সময়, একদিন দেখি এই নিচের খাসার মুখ খোলা, পরে সব বড় পাখি নিচে ঘুরতেছে। তো ভিডিওতে আর কি বলবো, আজকে তেমন কিছু বলার নাই। টাইগার মুরগিগুলো দেখেন ভাই, এগুলা এই প্রথম আমি এই মুরগি পালতেছি, এগুলো আসলে কেমন গ্রোথ আসবে জানি না। খাবার কম খাই অনেক, খাসাতে রাখি, খাসাতে খাবার দিয়ে রাখছি, খাবার খাই না। হ্যাঁ খাবার খা, বের হয়ে যাবে ওই আসলে ফ্রিতে মুরগি পালনের মতো অনেকটা, এদের জন্য এদিকে আলাদা কোনো খরচ নেই। আরেকটা গেল তো, আমাকে অনেকে পেজে মেসেজ দেন অনেক বিষয়ে জানার জন্য। আসলে আপনাদের আমি ভিডিওগুলো দেখতে বলি, কারণ ভিডিওগুলোতে অনেক তথ্য থাকে। তো আজকে ভিডিওতে আর তেমন কিছু বলবো না, তবে পরবর্তী ভিডিও হবে এটা নিয়ে কীভাবে বাচ্চা ফুটাবেন, মানে মানে জাস্ট এটার সম্পর্কিত যে তথ্যগুলো আমার কাছে জানা আছে এটা আমি বলবো ইনকিউবেটরে, কারণ আপনাদের সবার মেসেজের রিপ্লাই দেওয়া একা আমার পক্ষে সম্ভব না। আমি প্রতিদিন মানে একটা নির্দিষ্ট সময় কিছু মেসেজের রিপ্লাই দিয়ে থাকি, আর এতে অনেক কষ্ট করে যায়, কারণ অনেক মেসেজ আসে আর এমন এমন কথা বলেন যে আপনারা, যেগুলো আমি আর কি মেসেজে লিখতে গেলেও 1-2 পৃষ্ঠা লিখতে হবে এরকম। যাই হোক, ভিডিও দিয়ে বুঝাই দিব নি আপনাদের, সমস্যা নাই। আর আজকের ভিডিও আর বড় করবো না, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।